সুপ্রিয় দর্শক, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কিভাবে মুখের ব্রণ দূর করা যায়। এটি আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের হয়ে থাকে। এটি খুব সহজে সমাধান করার জন্য একটি ক্রিমের কথা আপনাদেরকে বলবো। ক্রিমটির নাম হচ্ছে এজিলেক ক্রিম। এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হয়, কী কী ক্ষেত্রে ব্যবহার করা যায়, ব্যবহার বিধি এবং পার্শ্বপ্রতিক্রিয়ার সতর্কতা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অতএব আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখলে আপনারা মেডিসিন সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পাবেন এবং জ্ঞান অর্জন করবেন। অতএব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি। এজিলেক ক্রিম হচ্ছে এজিলাইট অ্যাসিড 20% প্রিপারেশনের একটি প্রোডাক্ট। এটি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের প্রস্তুতকৃত। এর মার্কেট প্রাইস হচ্ছে 5 গ্রাম, টিউবের দাম হচ্ছে 40 টাকা, 10 গ্রাম টিউবের দাম হচ্ছে 75 টাকা। আপনারা এটি আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন। এখন বলি যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে, যেমন মৃদু থেকে মাঝারি ধরনের ব্রণের চিকিৎসার জন্য এজিলাইট অ্যাসিড ক্রিম নির্দেশিত, প্রোপায়োনিব্যাকটেরিয়াম অ্যাকনি এবং স্টেফাইলোকোকাস এপিডার্মিডিস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এজিলাইট অ্যাসিড কার্যকর। এজিলাইট অ্যাসিড ব্যাকটেরিয়ার কোষীয় প্রোটিন সংশ্লেষণে বাধা দান করে। কেরাটিনাইজেশন স্বাভাবিক করার মাধ্যমে এজিলাইক অ্যাসিড অ্যান্টি কোমোডোনাল কার্যকারিতা প্রদর্শন করে। অতএব এজিলাইট অ্যাসিড ব্রণের স্তরকে বাধা প্রদান করে, ব্রণ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এখন বলি এর মাত্রা ও ব্যবহার বিধি। পরিষ্কার ও শুষ্ক ত্বকে হালকা ও সম্পূর্ণভাবে সংক্রমিত স্থানে সকালে ও রাতে দিনে 2 বার এজিলাইট অ্যাসিড ক্রিম মালিশ করতে হবে। প্রয়োগের পরে হাত ধুয়ে ফেলতে হবে। 12 বছরের নিজের শিশুদের ক্ষেত্রে ইহার নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়নি অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য। এখন যেহেতু একটি প্রোডাক্ট বা ক্রিমের উপকারী দিক আছে, তেমনি এর কিছু অপকারী দিকও আছে এবং সাইড ইফেক্ট আছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করি। এর সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন চিকিৎসার শুরুতে ত্বকের স্থানিক উদ্দীপনা, যেমন ত্বকে লালচে ভাব, স্কেলিং, চুলকানি, জ্বালা পড়া অনুভূতি কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে। অধিকন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই উদ্দীপনা মৃদু ধরনের এবং তা ধীরে ধীরে লোপ পায়। এখন বলি এর সতর্কতা নিয়ে। শুধুমাত্র ব্যবহারের জন্য যদি চোখে লাগে তবে প্রচুর পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। যদি চোখে চুলকানি বেশিক্ষণ স্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অতএব আপনারা এটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। এবং আপনি যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন এবং আমাদের সাথে সবসময় জুড়ে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। অতএব কোনো কিছু জানা থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।